আসসালামু আলাইকুম, আমার হাতে একটা ফোন দেখতেছেন, এটা হচ্ছে আইফোন টুয়েলভ এর কন্ডিশন আগে দেখাই। ফোনের আসলে ভিডিওতে কন্ডিশন না দেখাইলে আপনারা ফোনের বুঝতে পারবেন না, কারণ যখনই ফোনটা আপনি আসলে বুকিং করতে চান তখন আপনাদের প্রশ্ন একটাই, ফোনের কি কন্ডিশন। আরও সুন্দর মতো করে দেখেন, কন্ডিশন দেখে যাদের ভালো লাগবে এরাই আমাদের সাথে যোগাযোগ করবেন যে ভাই এই ফোনটা আমি নিতে ইচ্ছুক। আসলে সব ফোন তো আসলে সব কাস্টমারের মন মতো হয় না, আর এই ফোনটা মোটামুটি অনেকটাই ফ্রেশ কন্ডিশন আছে, একদম আপনি বলতে পারেন যে 100% ফ্রেশ কন্ডিশন, কোনো ধরনের কোনো দাগ, ডেন্ট, এচক্রেস কোনো কিছুই নাই। সাথে আছে বক্স, বক্সে আমরা দেখবো, আসো। 128 GB, এটা হচ্ছে আপনার একটা ফিজিক্যাল একটা ইসিম, হোয়াইট কালারের ফোন, বক্স আছে, অনলি ডিভাইসটাই আছে, আমরা যেহেতু এভাবে পেয়েছি এটা হাতে। 128 GB, এবার আমরা ফোনের ভিতরে স্টোরেজও দেখবো, আমি মেদিকে আসো। এই ওখানেও যেটা আপনি দেখছেন 17.5.1 আপডেট করা, 128 GB ফিজিক্যাল, ওয়ান সিম, একটা ইসিম ইউজ করতে পারবেন। ব্যাটারিটা দেখবো এখন, ব্যাটারিটা কত আছে, ব্যাটারিটা আছে হচ্ছে আপনার 80%। সো 80% এই কন্ডিশন আইফোন 12 যদি আপনি নর্মালি ইউজড মার্কেট বাংলাদেশের যে কোনো প্লেস থেকে আপনি কিনেন, আপনাকে মোটামুটি 40-45 হাজার টাকা বাজেট করতে হবে। তবে যেহেতু আমরা সবসময় বলে থাকি যে আমরা ডিসকাউন্টে দেই, এটার প্রাইস থাকবে মাত্র 38 হাজার টাকা। আপনি 38 হাজার টাকা যেখানে আইফোন 11 আপনাকে কিনতে হয় উইদাউট বক্স, আর আপনি 128 GB 80% হোয়াইট কালারের এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন। এক পিস কোয়ান্টিটি আছে 38 হাজার টাকা। আপনার যদি লাগে অবশ্যই আপনি আমাদের সাথে হটলাইন নাম্বারে যোগাযোগ করে আপনি চাইলে শপে এসেও নিতে পারবেন, অথবা অনলাইনের মাধ্যমে আপনারা কুরিয়াতেও নিতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমাদের গতকালকের যে একটা ফোনের কথা আমি বলেছিলাম যে আজকে আমরা একটা ফোন দুপুর 1টা থেকে 1:30 এর মধ্যে আমাদের পেজে আপলোড করব, কিন্তু যে কোনো কারণেই হোক আমরা আসলে ওই সময়ের মধ্যে অফারটা আমাদের পেজে দিতে পারি নাই। তবে যে বিষয়টা হচ্ছে এটার জন্য প্রচুর পরিমাণে কল মেসেজ আসছে অ্যান্ড হচ্ছে প্রচুর পরিমাণে কমেন্ট দেখলাম। সো আপনাদের মোবাইল ক্লাব থেকে এযাবৎকালীন কোনো ফোনের অফার আসলে দেওয়া হয়েছে আপনারা কাস্টমাররা পান নাই, মিসিং হয়েছে এরকমের আমার মনে হয় না যা হয়েছে। সো এটা যেহেতু ফোন আমাদের কাছে ছিল, এই ফোনটা হচ্ছে আমরা গতকালকে কাস্টমারের হাত থেকে এক্সচেঞ্জ করে রাখছি। সো কাস্টমার অনেক ইনফরমেশন ছিল, যার কারণে এই ইনফরমেশনগুলো ওনার ফোনে দিয়ে তারপর হচ্ছে ফোনটা রিসেট করার জন্য আমাদের একটু লেট হয়েছে। কারণ হচ্ছে কাস্টমারের ইনফরমেশন না দিয়ে, রিসেট না করে, ফোনটা আবার ফাইনালি চেক না করে আমরা কখনোই আমাদের পেজ আপলোড করতে পারি না। কিন্তু আমাদের কাস্টমারদের মধ্যে আপনারা যেহেতু আসলে অতি উৎসাহিত, অনেক কাস্টমার দেখলাম আপনারা প্রচুর পরিমাণে কল, অনেকে দোকানেও আসছে। তো এই 48 হাজার টাকার এই ফোনটার জন্য আপনারা যেহেতু আমাদেরকে প্রচুর কল মেসেজ করছেন, ফোন যেহেতু আমি ভিডিও দিছি অবশ্যই আপনারা এটা অবশ্যই আমাদের পেজ থেকে আপনারা পাবেন। আর যেহেতু এটার আসলে সবকিছু বলা গতকালকে হয় নাই, আর গতকালকে এই ফোনটা আমি এই জন্য দিলাম যে আমাদের এই রেঞ্জের মধ্যে অনেকে আপনারা এই টাইপের ফোন কিনতে চান, যে অনেকের বাজেট কম, টুকটাক ইস্যু থাকলে আপনারা এই ফোনগুলো কিনতে ইচ্ছুক। সো যাই হোক, এই ফোনটা দেখেন, আমি যে মাত্র বললাম এখনো এই ফোনটা রিসেট হচ্ছে, কাস্টমার স্টিল এখনো আমাদের কাছ থেকে একটু আগে এসে গিয়েছে, বাট এখানে রিসেট হচ্ছে। সো এই জন্য ফাইনালি আমরা একটু লেট করে আপলোডটা করছি। কিন্তু আপনারা যারা এই যে অতি উৎসাহিত, আমাদের মোবাইল ক্লাব থেকে যত পরিমাণে অফারে ফোন দেওয়া হয়, সো এটা আপনাদের আপনারাই বলতে পারবেন, কারণ এই মোবাইল ক্লাব তো আর আমাদের জন্য হয় নাই, আপনাদের জন্যই হয়েছে। মানুষ অফারে ফোন কিনতে কিনতে মোবাইল ক্লাব থেকে ভালো সার্ভিস সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আজকে এখানে আমরা আসছি। তবে যারা এই অতি উৎসাহিত ছিলেন এই বিষয়টা এরকম না, যেহেতু বলা হয়েছে ইস্যু থাকতে পারে বা অবশ্যই আমাদের লেট হতে পারে। সো যাই হোক, লেট হয়েছে এই জন্য আমরা বলি যে দুঃখিত, আমাদের 1টা থেকে 1:30 এর মধ্যে আপলোড করার কথা ছিল, আমাদের একটু লেট হয়েছে এই জন্য এখনো কিন্তু স্টিল এটা আপলোড হচ্ছে। যাই হোক, এখন এটার যেটা আছে ডিটেলস আমরা বলে দিই, এদিকে আসুন। এটা হচ্ছে আপনার দুবাই ভেরিয়েন্টের ফোন, 256 GB, এটা হচ্ছে আপনার আপনি একটা ফিজিক্যাল একটা ইসিম সহকারে ইউজ করতে পারবেন। এটার ব্যাটারি হেলথ হচ্ছে কত, 77% 256 GB। আর এইটার ফোনটার ডিসপ্লেতে ছোট একটা আপনার এটা আপনি বলতে পারেন ডট, আর অ্যাপেলের ফোনের এরকমের আমরা অনেক ফোনেই পেয়েছি, যেহেতু এটা আমাদের কাস্টমার থেকে এক্সচেঞ্জ করা রাখা ফোন। সো এটা যেরকম আমরা পেয়েছি এখন পর্যন্ত কোনো ধরনের কোনো রিপেয়ার হিস্ট্রি নেই, এটা আপনাকে আমরা 100% ইনসিওর করতে পারবো। আপনি চাইলে এই অবস্থাতে ইউজ করতে পারবেন, অথবা আপনি চাইলে এক্সচেঞ্জ করে ইউজ করতে পারবেন। সো যাই হোক, আমাদের কথা অনুযায়ী আমরা বলেছিলাম 48 হাজার টাকায় দিব, আমাদের যেহেতু লেট হয়েছে বাট এই জন্য আমি আরও এটা ডিসকাউন্ট করে দিলাম। এটার প্রাইস এখন আমি করে দিলাম 44,000 টাকা, 48 থেকে আরও আপনাদের জন্য আরও আমি যেটা প্রাইস ছিল এটা আমি আরও লেস করে দিলাম, আমাদের লেট হয়েছে এই জন্য। আর এই ফোনটা অবশ্যই আমরা দিব, আপনাকে ফিজিক্যালি শপে এসে নিতে হবে, এটা আমি দিতাম, তবে আমি কিছুটা অক্ষুণ্ণ হয়েছে আমাদের কাস্টমারদের প্রতি, এই জন্য এটা শুধুমাত্র যারা ফিজিক্যালি শপে এসে নিবে অবশ্যই এদেরকে আমি দিব।
যাই হোক, এটার জন্য আপনারা আমাদের অপশন আগেরটাই থাকবে। যারা হচ্ছে আপনারা ফিজিক্যালি আপনারা শপে এসে নেবেন, আগে আপনাকে অ্যাডভান্স করতে হবে 44,000। আইফোন 13 প্রো 77% ব্যাটারি হেলথ, 256 GB, ছোট্ট একটা ডট আছে, অল এভরিথিং ওকে, কোনো ধরনের কোনো রিপেয়ার হিস্ট্রি নাই। আপনি এরকম চাইলে ইউজ করতে পারবেন অথবা আপনি চাইলে আপনার মতো করে ইউজ করতে পারবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আইফোন 13 প্রো ম্যাক্স গোল্ডেন কালারের 13 প্রো ম্যাক্সের মাশাআল্লাহ অনেক বেশি ডিমান্ড থাকে, তবে আমাদের কাছে ফোন থাকে না। 128 GB, এটার ব্যাটারি হচ্ছে 88%। এটা আপনার গ্লোবাল ভেরিয়েন্ট, আপনি ফিজিক্যালি অ্যান্ড হচ্ছে ই সিম দুইটাই ইউজ করতে পারবেন। আমরা ভিতরেটা একটু ভালো করে দেখে নিই। অ্যাবাউটটা 17.5.1 আপডেট করা, 128 GB, 13 প্রো ম্যাক্স গোল্ডেন কালার। কন্ডিশনটা অনেক ভালো আছে, ফ্রেশ কন্ডিশন, আর ফ্রেশ কন্ডিশন, কোনো ধরনের কোনো ইস্যু নাই, আর 100% অথেন্টিক থাকাতে আমরা এটা আসলে, যদিও রেগুলার প্রাইসে আমরা সেল করি বা সেল করে থাকি, তবে এটা যেহেতু ভিডিওতে দিচ্ছি একটু ভালো প্রাইস দিব আপনাদের জন্য। এটার প্রাইস থাকবে মাত্র 72,000 টাকা। আপনি যদি 72,000 টাকা বাজেট করেন, এই 13 প্রো ম্যাক্সটা 128 GB গোল্ডেন কালারটা আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন। একটা ইউনিট আছে, যাদের লাগবে এখনই আমাদের সাথে যোগাযোগ করে আপনি নিয়ে নেন। ধন্যবাদ।